অন্যান্য বছরের ন্যায় এবছরও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান রোটারি ক্লাবের বার্ষিক অনুষ্ঠান ও নতুন কমিটি গঠন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাবের নিয়ম অনুযায়ী প্রতি বছর বোর্ড এবং ডাইরেক্টর পরিবর্তন হয়। প্রতি বছর জুলাই মাসে বোর্ড অব ডিরেক্টর সহ অন্যান্য প্রতিনিধি পরিবর্তন হয় একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবছর সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তি প্রকাশ সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী ডিস্ট্রিক্ট গভর্নর সহ রোটারি ক্লাবের সদস্যবৃন্দ। রোটারি নিয়ম অনুযায়ী প্রতি জুলাইয়ে বোর্ড অফ ডাইরেক্টর্স ইনক্লুডিং প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার চেঞ্জ হয়, এটাই হচ্ছে রোটারির নিয়ম। 1957 সালে আমাদের বর্ধমান রোটারি ক্লাবে জন্ম হয়েছিল। আজ হচ্ছে 66তম অভিষেক রজনী। গত বছর আমাদের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর চন্দ্রজিৎ কুণ্ডু, এবার প্রেসিডেন্ট হচ্ছেন মুক্তি প্রকাশ সরকার। গতবার ছিলেন ডাক্তার, এবার হচ্ছেন ইঞ্জিনিয়ার। এই হচ্ছে আমাদের এখানে আজকে যিনি প্রধান অতিথি এসছেন, ইনি একজন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর 3291 মানে কলকাতার ওদিক থেকে। ওনার নাম হচ্ছে শ্রী অংশুমান বন্দ্যোপাধ্যায়। বিশেষভাবে সম্মানিত করা হলো বেশ কয়েকজনকে, সেটা কী বিষয়ে, কী উপলক্ষে? আমাদের রোটারিতে যে যে ইউনিটে কাজ করেছে তাদের সেজন্যে, যেমন যিনি 100% অ্যাটেন্ডেন্স সমস্ত মিটিংগুলো অ্যাটেন্ড করছেন, কে কত বছর ধরে সেটা আছে, যিনি ভোকেশনাল সার্ভিসে খুব ভালো করেছেন, যিনি কমিউনিটি সার্ভিসে কাজ করেছেন, এইভাবে আমাদের বিভিন্ন সেকশন আছে সেখানে যারা কাজ করেছেন সেই সমস্ত মেম্বারদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।